আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রি ফায়ার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভাই, নতুন একটা ইভেন্ট চলে আসছে যেটা সবাই জানি কি বলো মানে স্টিভেন নাকি, তো যাই হোক আমি এটা জানতাম না। ঠিক আছে, আজকে আবার ফোনটা রিস্টার্ট দিয়ে তারপর ফোনটা ওপেন করছি। 1 জিবি র‍্যামের মোবাইল ভাইতে ভালো কোনো ইভেন্ট আসলে এটা চলতে চায় না, ঠিক আছে, আর ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হতে পারে। তো যাই হোক, এটা একটু মানি নেবেন প্লিজ। আর নতুন ইভেন্টটা হলো এটা কীভাবে কমপ্লিট করবে না করবেন সব কিছু আজকে ভিডিওতে বলে দেবো। তো নতুন একটা ক্যালেন্ডার আমাদের এখানে দিয়ে দিয়েছে যেটা আমাদের ইভেন্টটা চলবে 6 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। তো 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা পাবো কিটিটি স্কিন, আর পাবো ব্লাইড স্কিনটা, আর পাবো একটা প্যারাশুট। তারপর 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত দিবে আমাদের দুইটা ভাউচার দিবে, ডায়মন্ড রয়্যাল ভাউচার, যদিও এখন কোনো ডায়মন্ড রয়্যাল ভাউচার কোনো কাজেই আসে না, কারণ ডায়মন্ড রয়্যাল বাদ দিয়ে দিছে। আবার হয়তো কিছুদিন পরে আসবে, এর আগেও এমন হয়েছিল, দেখা গেল 1 সিজন 2 সিজন পরে আবার এটা দিয়ে দেয়, ঠিক আছে, মানে 1 মাস পরেই আবার এটা দিয়ে দেয়। তারপর আছে আমাদের এখানে ব্যাকপ্যাক, সার্ভবোর্ড, আবার অনেকগুলো ভাউচার, মোট কয়টা পাবো আমরা এখানে? প্রায় 13টা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবো, ওপেন রয়্যাল ভাউচার পাবো, আর এখানে স্কিনটা পাবো, পান্ডা পাবো, পান্ডার স্কিন পাবো। ভাই অনেক ভালো একটা ইভেন্ট। তবে এটা কীভাবে নেবেন আমি দেখাই দিই, যদি আপনি নিচে আসেন এই ইভেন্টটা আমি জানি না এটার ভিতরে কী আছে, এই লকার ইভেন্টটা আমার এখনও পর্যন্ত এটা ওপেন হইতেছে না, কারণ ওপেন হবে কীভাবে, 1 জিবি র‍্যামের ফোন তাই ওপেন হইতেছে না। তো নিচে যখন আসবেন তখন দেখেন এটা এইখান থেকে আপনার কমপ্লিট করতে হবে ইভেন্টটা। যদি এখান থেকে সব কিছু আপনি নিতে চান তো এই টোকেনগুলো আপনাকে দরকার, যে একটা মাস্কের একটা টোকেন দিছে মানুষের মুখে, সেই টোকেনগুলো এই টোকেনগুলো নিতে হবে। তো আপাতত আমাদের এইটা দিয়েছে, এখানে আর কোনো ইভেন্ট দেয় না, এটা 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে, তারপর আবার অন্য ইভেন্টগুলোও দেবে। তো আপনি যদি উপরে দেখেন এটা আছে কালেকশন আর কালেক্ট টোকেন, আর এখানে আছে আপনার এক্সচেঞ্জ, এক্সচেঞ্জে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিটির স্কিনটা মাত্র 6টা টোকেন দিয়ে নিতে পারবেন, আর প্যাশুটটাও মাত্র 2টা টোকেন দিয়ে। তো এখানে মোট 8টা টোকেন দেখেন আজকেই দিয়ে দিচ্ছে, আপনার আজকে এটা কমপ্লিট করেন সবগুলো তাহলে আপনি আজকেই নিতে পারবেন। তো কীভাবে কমপ্লিট করবেন আমি প্রথমটা বলে দিই, প্রথমটা উপরে দেখতে পারবেন এখানে বলতে সার্ভাইভ 15 মিনিট সার্ভাইভ করতে হবে, ঠিক আছে, একবার সার্ভাইভ করলে এটা হয়ে যায়, 15 মিনিট, জাস্ট 15 মিনিট আপনাকে বেঁচে থাকতে হবে গেম খেলার মধ্যে, ঠিক আছে, 15টা মিনিট আপনি সার্ভাইভ করলে পেয়ে যাবেন। একটা ক্লাসিক খেলেন, 15 মিনিট সার্ভাইভ করেন, যদি 1 ম্যাচ না পাবেন সমস্যা নেই, তারপরে ম্যাচ আপনি কমপ্লিট করবেন, 2টা মিনিট একসাথে হয়ে যাবে, তো এটা কোনো ব্যাপারই না। যদি আপনি কিছুই না বোঝেন তাহলে 2-3 গেম খেলেন, ঠিক আছে, একটু লুকাই লুকাই গেম খেলেন, দেখবেন হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না আপনার। তারপরে যেটা আছে এটা এটা হলো আপনাকে ড্যামেজ দিতে হবে, আমার 175টা এখানে ড্যামেজ আছে, আমি জানি না এটা হয়তো আমার কোনো ফ্রেন্ড দিয়েছে, কারণ আমার আইডিটা আমার ফ্রেন্ডের কাছে আছে। তো এটা 1000 ড্যামেজ দিতে হবে, আপনি ক্লাসিক স্কোর খেলেন বা ক্লাসিক খেলেন যেইটাই খেলেন, 1000 ড্যামেজ দিলেই মোট কথা এটা হয়ে যাবে। তারপর আছে কিল, 5টা কিল করতে হবে আপনাকে, এখানে 5টা এনিমি কিল করতে হবে তাহলে পাওয়া যাবেন এই টোকেনটা, আপনি যে কোনো মুডে আপনি কিল করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে আছে ডিস্ট্রয় 1, জানি না এটা হয়তো গাড়ি নিয়ে কিছু একটা করতে বলছে, ঠিক আছে, এটা হয়তো আপনি গাড়ি নিয়ে একটা এনিমিকে ধাক্কা মারবেন, এরকম হয়তো কিছু একটা হবে। তো যাই হোক, চেষ্টা করে দেখবেন এটা কীভাবে কমপ্লিট হয়, আমার 1 জিবি র‍্যামের ফোন ভাই তাই গেমই খেলা যায় না, গাড়ি চালানো তো গেমের মধ্যে এটা দূরেই থাক, ফোনটা 4.5 বছর ইউজ করার পর এখন কী অবস্থা আছে এটা আপনারা বুঝতেই পারবেন। তারপর এখানে দেখেন নিচে এখানে সেভ 3টে এনিমি, হয়তো 3 বার এনিমিকে রিভাইভ দিতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন এই টোকেনটা আর পেট ফুড। তার নিচে আবার আছে 3টা এখানে ক্লাসিক গেম খেলতে হবে, আমি 1টা ক্লাসিক হয়তো আমার খেলা হয়েছে আর খেলি নাই, 3টা খেললাম পেয়ে যাবে। তারপর 3টা র‍্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তাহলে পেয়ে যাবেন এই টোকেনটা, আর এবং শেষে যেটা আছে সেটা ক্লাসিক স্কোয়াডে 1টা ম্যাচ জিততে হবে, তো তাহলেই হয়ে যাবে। তো ক্লাসিক স্কোয়াড আপনি 1টা ম্যাচ জিততে হবে, এটা জিতা কোনো কঠিন না, এটা আপনি পারবেন, ঠিক আছে। তো আজকে আপনি পেয়ে যাইতেছেন এই প্যারাশুট আর পেয়ে যাইতেছেন কিটির স্কিন। তো এই ইভেন্টগুলো চলবে 16 তারিখ পর্যন্ত, 16 তারিখের আগে আপনি চেষ্টা করবেন, আর চলে যান ক্যালেন্ডারে, ক্যালেন্ডারে দেখেন 16 তারিখের পরে আবার আপনার এখানে 2টা ভাউচার ইভেন্ট আসবে 22 তারিখ পর্যন্ত, এর মধ্যে চলে আসবে। তারপর আছে 13 তারিখ থেকে আপনার 22 তারিখের মধ্যে আবার এই ব্যাকপ্যাকের এইগুলো চলে আসবে, এগুলো হয়তো টোকেন দিয়ে নিতে হবে, ঠিক আছে, আর পান্ডার স্কিন এইগুলো আপনার চলে আসবে। তো টোকেনগুলো সবাই জমায় ফেলেন, 1টা টোকেনে মিস দিয়েন না, কারণ টোকেন মিস দিলে হয়তো আপনি এখান থেকে কিছু মিস করে যেতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনার সাপোর্ট ছাড়া ভাই আমার 1000 সাবস্ক্রাইবারে যাওয়া খুবই কঠিন এখনও পর্যন্ত। আমার কিন্তু এখনও পর্যন্ত 300 সাবস্ক্রাইবই কমপ্লিট হয় নাই, তো ভাই সবাই একটু সাপোর্ট করবেন, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।